দেশের অর্থনীতির চলমান অগ্রযাত্রার অনেকটাই এসেছে বিশাল শ্রমশক্তির ওপর ভর করে। কিন্তু বিশ্বায়নের এ পর্যায়ে উত্তরাধুনিক বাজার ব্যবস্থায় গুরুত্ব বাড়ছে দক্ষতার, যেখানে যোজন যোজন পিছিয়ে আছে বাংলাদেশ। অনেক জায়গায় চাকরি লাগে গিয়েছি, কোনো জায়গায় আমাদের চাকরি হয় না, থাড়াইয়া দিয়েছে। ট্রেনিং সেন্টারে কাজ করে বরাবর প্রত্যেক মাসে ওরা 8,000-8,500 টাকা বেতন পাইছে। বিশেষ কর্মদক্ষতা ছাড়া টিকে থাকা কতটা কঠিন তা এই দুই নারী শ্রমিকের কথাতেই পরিষ্কার। বিজিএমইএ সিপ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 150টি স্থানে পূর্ণাঙ্গ প্রশিক্ষণের সঙ্গে ভাতা দেয়া হচ্ছে প্রায় 26,000 নারীকে। 5,23,00,000 টাকার পুরোটাই বহন করছে অর্থ মন্ত্রণালয় আর এশীয় উন্নয়ন ব্যাংক। অনেক পিছিয়ে আছি আমি মনে করি, কারণ দক্ষতা সম্পন্ন যে কাজটা করতে পারবে সেটা অপ্রশিক্ষণপ্রাপ্ত একজনের পক্ষে সম্ভব না। কিন্তু এসব উদ্যোগ সীমাবদ্ধ শুধু পোশাক খাতেই। মানব সম্পদ বিশেষজ্ঞ কিংবা ব্যবসায়ী সবারই অভিন্ন মত, দেশীয় শিল্পে বিদেশি কর্মীর সংখ্যা কমাতে কোনো বিকল্প নেই দক্ষতা বৃদ্ধির। সর্বদিক থেকে বাংলাদেশকে যে একটা অবস্থান তৈরির জন্য দক্ষ শ্রমিকটাই অত্যন্ত জরুরি, সেটা প্রত্যেকটা সেক্টরে। সেটা হতে পারে আরএমজিতে, সেটা হতে পারে লেদারে। মিড লেভেল ম্যানেজমেন্টে বিশাল ধরনের একটা সংকট আছে। চাকরিগুলো যদি বাংলাদেশি ছেলে হোক অথবা মেয়ে হোক তারা যদি করতে পারতো তাহলে তো এটা আমাদের দেশের জন্য খুব ভালো হতো। প্রতি বছর 26,00,000 মানুষ কর্মবাজারে প্রবেশ করলেও এর বড় অংশই অনভিজ্ঞ, ফলে বাধ্য হয়েই স্বল্প মজুরিতে কাজে নেমে পড়তে হচ্ছে তাদের। যে কোনো পর্যায়ে বৈশ্বিক শ্রমবাজার কমপক্ষে দুই ভাগে বিভক্ত, দক্ষ আর অদক্ষ, যেখানে একজন দক্ষ শ্রমিকের চেয়ে একজন অদক্ষ ব্যক্তি পিছিয়ে থাকেন কমপক্ষে 3 ধাপ। অথচ এই সত্য এড়িয়ে বাংলাদেশের শ্রমবাজার আজও চলছে এলাম দেখলাম আর কাজে নেমে পড়লাম এই সংস্কৃতিতে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।